প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। মুন শাহিন স্কিন কেয়ার ও লেজার সেন্টার মুন স্পেশালিস্ট হসপিটাল ঝাউতলা কুমিল্লা থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, একটি নতুন ভিডিও দিচ্ছি। বিশেষ করে প্রতিদিন ডেলি প্র্যাকটিসে এ ধরনের পেশেন্ট প্রচুর পরিমাণে আমাদের কাছে এসে থাকে এবং অনেকে হয়তো এই সমস্যা থাকে কিন্তু অনেকে জানেই না যে এরা এই চর্মরোগের অপারেশন কে করে থাকে, অর্থাৎ কোন ধরনের ডাক্তাররা এই ধরনের চিকিৎসা দিয়ে থাকে। অনেক সময় রোগীর এগুলি হাতে অথবা পায়ে নিয়ে বেড়াতে থাকে বা দীর্ঘদিন ভোগ করে কিন্তু চিকিৎসা করে না। আবার অনেকে অনেক সময় হোমিওপ্যাথিক ডাক্তারদের কাছে গিয়ে থাকে, হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাওয়ার পর অনেকে অপারেশন চিকিৎসা করে, চিকিৎসা করলে অনেকের ভালো হয় আবার অনেকের ভালো হয় না। যাদের ভালো না হয় তারা কিন্তু খোঁজখবর পেয়ে অথবা বিভিন্ন জেনে আমাদের কাছে আসে এবং সাধারণ মানুষকে সচেতন করার জন্য আমাদের এই ভিডিও উপস্থাপনের উদ্দেশ্য যে রোগের কথা বলছে সেটা হচ্ছে আঁচিল। আমরা ডার্মাটোলজিস্ট বা ডার্মাটো সার্জন যারা সেটাকে বেরুকা বা ওয়ার্ট নামে অভিহিত করে থাকি, কিন্তু সাধারণ মানুষ তাকে আঁচিল বলে থাকে। আমরা সেই আঁচিলের রোগের কথা বলছি, যে আঁচিল আমরা বিভিন্নভাবে অপারেশন করতে পারি। একটা হলো ক্রায়ো সার্জারি, আর একটা ইলেকট্রো সার্জারি, আর একটা হলো লেজার সার্জারি। তবে অনেকে ক্রায়ো সার্জারিকে প্রেফার করে, অনেকে ইলেকট্রো সার্জারি ইজ দ্য বেস্ট। কারণ হচ্ছে ইলেকট্রো সার্জারি করার সাথে সাথে পেশেন্টকে আপনি দেখবেন ভালো হয়ে গেছে, কিন্তু ক্রায়ো সার্জারি করলে লেশন যদি বড় হয় কয়েকটা তিনটা চারটা সেশনও লেগে যেতে পারে, কিন্তু ইলেকট্রো সার্জারির মাধ্যমে সাথে সাথে পেশেন্ট ভালো হয়ে যায় এবং দুই থেকে তিন সপ্তাহ পরে একেবারে 100% কিউর হয়ে যায়। প্রিয় ভিউয়ার্স, আমরা আগে প্রথমে আপনাদেরকে যে পেশেন্টটা দেখাবো তাকে আমরা তার মানে লিশনের সাইডগুলোতে তার মাল্টিপল অনেকগুলো আছে, প্রায় 6 মাস যাবত সেই রোগে ভুগতেছে এবং তার হাত পতন ছিল পায়ে, পা থেকে হাতে এবং অনেকাংশে ছড়িয়ে গেছে। আর কারণ এই আঁচিলগুলো একটু ছোঁয়াচে হয়ে থাকে, একটা থেকে আরেকটা বেড়ে যায় এবং তার প্রচুর আঁচিল আছে, তার হাতে আছে, পায়ে আছে এবং এক্সট্রাজন জেলটেলিয়া তো আছে। আমরা সবগুলি আজকে ইলেকট্রো সার্জারির মাধ্যমে অপারেশন করব এবং আপনাদেরকে এখন আমরা সেই লেশনগুলো দেখাচ্ছি। আপনার হাতের চর্মরোগটা দেখছেন, এটা হচ্ছে আঁচিল বলে থাকে। সাধারণত নন মেডিকেল যারা তারা আঁচিল বলে, আমরা সেটাকে আমাদের ভাষায় বেরুকা ওয়ার্ড বলে থাকি। আপনার আঁচিলগুলো তার হাতে হয়েছে, আপনি দেখেন অনেকগুলো আঁচিল আছে, আমরা সেগুলো অপারেশন করব এবং বিশেষ করে ইলেকট্রো সার্জারির মাধ্যমে করবো। এটা আরও ক্রায়ো সার্জারি, ইলেকট্রো সার্জারি, লেজার সার্জারির মাধ্যমে করা যায় কিন্তু ইলেকট্রো সার্জারি ইজ দ্য বেস্ট। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো আঁচিল এবং তার হাতে আছে এবং পায়ের দিকে আমরা আঁচিল আছে আপনারা দেখাচ্ছি। পায়ের প্রথম তার শুরু হয়েছে পা থেকে, এখান থেকে তোমার শুরু হয়েছিল, কয় মাস ধরে হচ্ছে তোমার? জোরে বলো, জোরে বলতো, কয় মাস ধরে? 6 মাস। 6 মাস হচ্ছে, আস্তে আস্তে কি বাড়তেছে, এটা বড় হচ্ছে? প্রিয় ভিউয়ার্স, আপনারা বলেন যে ও প্রথম ওর পায়ে শুরু হয়েছিল, পায়ে থেকে পায়ে অনেকগুলো হয়েছে এবং হাতে হয়েছে, আপনারা দেখেছেন হাতে অনেকগুলো আছে, পায়ে অনেকগুলো আছে। আমরা এখন ইলেকট্রো সার্জারির মাধ্যমে সেটা করবো। এখানে দেখেন অনেক বড় একটা লেশন আছে, এদিকে একটা বড় এবং এই পাশে এদিকে অনেক বড়, প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অনেক বড় লেশন। আমরা এখন ইলেকট্রো সার্জারির মাধ্যমে এই অপারেশনটা করবো আপনাদেরকে, আমরা সে অপারেশন শেষ পর্যায়ে। এখন ইলেকট্রো সার্জারি করার আগে এই জায়গাটা আমরা অবশ করতে পারবো, অর্থাৎ আমরা লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট প্রয়োগ করবো, তারপর এটা অবশ হয়ে যাবে। অবশ হওয়ার পরে আমরা ইলেকট্রো সার্জারির মাধ্যমে অপারেশন করবো এবং শেষের দিকে আপনাদেরকে একটু আমরা আবার দেখাবো। প্রিয় ভিউয়ার্স, আমাদের দেখানোর উদ্দেশ্য একটাই, সাধারণ পাবলিক যারা তাদের এই রোগ নিয়ে বাড়তে আসে তারা যদি একটা দুইটা থাকলে সহজে, যদি একটা দুইটা থাকে তাতেই আপনারা আমাদের সাথে বা যারা চর্মরোগের অপারেশন করে তাদের সাথে যোগাযোগ করবেন, ফলে অপারেশন করে নিলে একবারে ভালো হয়ে যাবে। কারণ এটা নিয়ে বসে থাকলে কিন্তু একটা থেকে দুইটা এরকম করে শত শত হয়ে যেতে পারে। সুতরাং এই জন্য বলছি বিলম্ব না করে যাদের এই সমস্যা আছে, ডেফিনেটলি চর্মরোগ বিশেষজ্ঞ যারা চর্মরোগ অপারেশন করে তাদের সাথে যোগাযোগ করবেন এবং পাশাপাশি এই সেলের কিন্তু ছোঁয়াচ্ছে বলে এখানে হয়তো চুলকাচ্ছে বা হাত লাগছে, সেখানে আবার জেনিটেলে তো চলে গেছে, এই অ্যারাউন্ড দ্য অ্যানাসও কিন্তু আছে, তার মানে এটা ছড়িয়ে গিয়েছে, অর্থাৎ পা থেকে হাত, হাত থেকে তার এক্সটার্নাল জেলেটিন, এটা সব বিভিন্ন অঙ্গে ছড়িয়ে গেছে। সুতরাং যাদের এই সমস্যা থাকে ডেফিনেটলি আপনারা যোগাযোগ করে অতি দ্রুত চিকিৎসা নেবেন এবং চিকিৎসা করলে ভালো হয়ে যাবে। ভিউয়ার্স, আমরা আমাদের যে বেরুকা বা আঁচিলের আপনার অপারেশন কমপ্লিট করে ফেলেছি ইলেকট্রো সার্জারির মাধ্যমে। আপনার অপারেশনের পরে আমি স্কিনের কন্ডিশনটা আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাস, আপনারা দেখেছেন হাতের আপনার করেছি এবং পায়েও আমরা কমপ্লিট করেছি। পায়ে অনেকগুলো ছিল, মাল্টিপল তার আঁচিল ছিল যেটা বেরুকা ওয়ার্ড বলে থাকি এবং এটা আমরা কিন্তু ইলেকট্রো সার্জারির মধ্যে কমপ্লিট করেছি। আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে একদম কিউর হয়ে যাবে ইনশাল্লাহ, হিলিং হবে। হিলিং হওয়ার পর আছে আমরা তাকে একটা সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিব, টপিক্যাল অ্যান্টিবায়োটিক দিব, একটা অ্যানালজেসিক দিয়ে দিব, দিয়ে আমরা তাকে এখন বাড়িতে ছেড়ে দিব। ভিউয়ার্স, আমরা আমাদের বেরুকা অপারেশন বা আঁচিল অপারেশন কমপ্লিট করেছি। এই ভিডিওটি যাদের দেখবেন তাদের প্রতি অনুরোধ থাকবে যেটা আপনারা শেয়ার করবেন, শেয়ার করলে সাধারণ জনগণ যারা যাদের নন মেডিকেল পার্সন আছেন তাদের অনেকের এই সমস্যা আছে কিন্তু তারা চিকিৎসা করে না বলেই অনেক বেড়ে যায়। দেখেন আপনি এই পেশেন্টারে দেখেন যে তার এক ছিল পায়ে, পায়ে থেকে হাতে এসেছে, হাত থেকে এখন তার একসাথে জেনিটেলিয়া তো প্রচুর ছিল, আমরা সেগুলোই করেছি, সেগুলো আমরা ভিডিওতে উপস্থাপন করি নাই। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে যারা এগুলি থাকবে আপনার ডেফিনেটলি একজন বিশেষজ্ঞ চর্মরোগ যারা অপারেশন করে তাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে চিকিৎসা করলে এবং ইলেকট্রো সার্জারির মাধ্যমে অপারেশন করলে একেবারে ভালো হয়ে যায়।
প্রিয় যারা ভিডিও দেখেছেন অবশ্যই শেয়ার করবেন, এবং আপনার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন, এবং পাশাপাশি আবার আগামী দিনে একটা নতুন ভিডিও দেবো এই আশা বা এবং এই পত্রই নিয়ে এবং এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।